এ মা, এই তো সেদিন বললে ভাই তোমার শরীর খারাপ, তুমি এখন আগ্রা চলে গেলে? না, এ তো হতে পারে না। মানে যাই হোক গে, বাট দ্য থিং ইজ, বেশ মজা করে আমি এটা বললাম এই কারণেই যে কিছুদিন আগে তিনি পোস্ট করেছেন যে তিনি 12 দিনের ছুটি নিচ্ছেন এবং ছুটি নেবার ফলে তার পিছনে একটা কারণ রয়েছে। ছুটি নেবার কারণটা সেটা হচ্ছে যে তার কোমরে প্রচণ্ড ব্যথা, তিনি ওঠানামা করতে পারছেন না, কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে তিনি শট দিতে গিয়ে বেশ প্রবলেম হচ্ছে। এটা অনেকদিন ধরেই চলছিল, যদিও অভিনেত্রী এই পার্টিকুলার কন্টেন্টটা নিয়ে কিন্তু একটি তিনি ভিডিও পোস্ট করেছিলেন তার ইনস্টা হ্যান্ডেলে। তারপরেই আবার তিনি ফেসবুকে তুলে ধরেন তিনি 12 দিনের ছুটি নিচ্ছেন, আর এবার দেখা যাচ্ছে ইনস্টাগ্রামে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। অ্যান্ড সেই ভিডিও পোস্ট দেখার ফলেই অনুরাগীদের মনে একটা প্রশ্ন জাগছে, তাহলে অভিনেত্রী এক্স্যাক্টলি কোথায় গিয়েছেন? 12 দিনের ছুটি নিয়েছেন বটে, তিনি বলছেন তার কোমরে ব্যথা, তাহলে তিনি হঠাৎ করে আগ্রায় কী করে পৌঁছে গেলেন? দেখতেই পাচ্ছেন পিছনে রয়েছে তাজমহল, আর সামনেই রয়েছেন অভিনেত্রী সৌমিত্রিষা কুণ্ডু, আর পরনে রয়েছে একেবারে ইন্ডিয়ান অ্যাটায়ার, হলুদ এবং অরেঞ্জের কম্বিনেশন, তাতে আবার ফুলের কাজ করা একটি সালোয়ার তিনি পরে কখনো চুল সামলাচ্ছেন, কখনো আবার ক্যামেরার জন্য পোজ করছেন। সেই ছবি এখন রীতিমতো ভাইরাল, দেখতেই পাচ্ছেন, সেই ভিডিও আপনাদের কাছে আমরা তুলে ধরছি। ইতিমধ্যে আপনারা সকলেই জেনে গিয়েছেন যে মিঠাই প্রায় শেষের দোরগাড়ায়, কারণ তাদের মনোহরা ভেঙে গিয়েছে, সেই পুরনো সেটে আর শুটিং হচ্ছে না মিঠাইয়ের, সেট বদল হয়েছে। শুধু সেট বদলই হয়নি, সেই সেটের থেকে এক্স্যাক্টলি যে পার্টিকুলার এই ধারাবাহিকের যিনি ডিরেক্টর, তিনিও ছেড়ে দিয়েছেন এই পার্টিকুলার ধারাবাহিককে ডিরেক্ট করা। এই পার্টিকুলার ধারাবাহিকের সঙ্গে যিনি এত দিন ধরে, প্রায় 2.5 বছর ধরে যেই ক্যামেরা পার্সন ছিলেন, যিনি ক্যামেরা করতেন, তিনিও ছেড়ে দিয়েছেন। এবং এই পার্টিকুলার ধারাবাহিকের অনেক অভিনেতা অভিনেত্রী কিন্তু ইতিমধ্যেই ফুলকিতে কাজ করা শুরুও করে দিয়েছেন, তাদের পার্টিকুলার ভিডিওজও সামনে চলে এসছে ভায়া প্রোমো। আমরা দেখতেই পাচ্ছি সেখানে ইতিমধ্যেই কিন্তু আমরা কৌশাম্বীর ছবি ভিডিও আমরা দেখতে পেয়েছি। আর এরকম নানান আপডেট পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখতে হবে শুধুমাত্র আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, বেল বাটনটা প্রেস করে দিন।